নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। একটি রাজযোগ যা নয় রাশির জাতক ও জাতিকার বন্ধ তালা খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান নয়টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ এতটুকু করবেন না, পুরোটা দেখুন। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব যেটা আপনাদের শোনা অত্যন্ত জরুরি। তা শুন, আর দেরি কিসের, শুরু করা যাক। একটি রাজযোগ যা নয় রাশির জাতক ও জাতিকার বন্ধ ভাগ্য খুলতে চলেছে, তো সেই রাজযোগটির কথা আমি অবশ্যই বলবো এবং কোন সেই নয় রাশি সেটিও আমি ভিডিওতে অবশ্যই বলবো। তার আগে আপনাদেরকে আমার কয়েকটি কথা বলার রয়েছে। প্রথমত, অনেকে আমাকে কমেন্টস করছেন, আপনি প্রতিদিনই দেখছি এরকম একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন, কই আমাদের তো কিছু হচ্ছে না। দেখুন, একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দিই, সবার কিন্তু হবে না, কারণ আপনার নিজস্ব জন্মছকটি আগে বিশ্লেষণ করে দেখুন যে আপনার জন্মছকে পাপগ্রহের সংখ্যা কত এবং পাপগ্রহগুলো আপনার জন্মছকে কতটা পরিমাণে এফেক্ট করছে। যেমন শনিগ্রহ, যেমন রবি কেতুর যোগ, যেমন বুধ নিচস্ত, শনি নিচস্ত, রবি নিচস্ত, দেখুন সকলের যে হবে সেটা নয়। আবার এটাও বলে দিচ্ছি, এটা টোটালি আপনার জন্মছকের উপর নির্ভর করবে। তাই আমি প্রত্যেককে একটা কথা প্রথমেই বলি, আপনাদের জন্মছকটি অবশ্যই কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, কারণ সকলের হবে এটা নয়। আবার এই লকডাউনে অনেকে রয়েছে যারা প্রচুর টাকা কামাই করছে এবং করে চলেছে এবং পূর্বেও করেছে, আবার অনেক মানুষ রয়েছে যাদের দুবেলা দুমুঠো খাওয়ার জুটানো সংকট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো এটা কিসের জন্য হয়? এটা হয় আপনার গ্রহের অবস্থান অনুযায়ী। এখানে তো আমি কারোর জন্মছক আমি দেখতে পাচ্ছি না, আপনি সে যে কোনো এজেরই হন না কেন, আপনি পুরুষ হন বা নারী, আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো কিছুই হবে না। এবার অনেকে প্রশ্ন করছে, আমি তো কাজ, আমার কর্ম চলে গেছে। হ্যাঁ, অনেকের কর্ম চলে গেছে, আবার অনেকে চেষ্টা করে কর্ম করেছে। ভাগ্য আর কর্ম দুটোই কিন্তু সমান। এই কলিযুগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, কলিযুগে ভাগ্যের দোহায় বসে থাকলে কিছুই হয় না, কর্মটাও করতে হয়। সিংহের মুখে কখনোই খাবার আসে না, যতক্ষণ না সিংহ সেই গুহা থেকে বেরিয়ে খাবারের জন্য সন্ধান করে বা কোনো শিকারকে ধরে, তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অনেকে টেম্পারমেন্ট লুজ করে ফেলেন, অনেকে ভাবেন যে দূর এগুলো কী কাজ করব, দূর অ্যাস্ট্রোলজি, দূর এসব ফালতু জিনিস। যারা দূর দূর এই কথাগুলো পড়েন, তার মানে এটাই যে আপনার মধ্যে নেগেটিভ ভাবটা বেশি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা বলছি, যারা নেগেটিভ কথাবার্তা বলেন তাদের জীবনে দেখবেন নেগেটিভই বেশি হয়। বি পজিটিভ, পজিটিভ হতে শিখুন, আর কমেন্টস পজিটিভ করতে শিখুন। জীবনে একটা কথা বলে দিই আপনাদেরকে, জীবনে যখন সবসময় ভালো চিন্তা করবেন, ভালো কথা বলার চেষ্টা করবেন, লোককে উপদেশ দিবেন এবং নিজের জীবনটাকে একটা ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো কোনো বই পড়বেন, দেখবেন আপনার জীবনে কিন্তু অটোমেটিক ভালো হবে। তো এই কথাগুলো আমি এই কারণে বললাম, অনেকে অনেক রকম কমেন্টস করছেন যে কারণে আমাকে এই কথাগুলো বলতে হলো। তো আসুন জেনে নিন কোন সেই রাজযোগ, সেই রাজযোগটি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। হ্যাঁ বন্ধুরা, এই বুধাদিত্য রাজযোগের ফলে কিন্তু এই নয় রাশির জাতক ও জাতিকার বন্ধ ভাগ্য খুলতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু এই বুধাদিত্য রাজযোগের ফলে অর্থনৈতিক দিক, সামাজিক দিক, পারিবারিক দিক কিন্তু উন্নতি হতে চলেছে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় ডেভেলপমেন্ট 100% হবে, এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ,
এবং যারা শেয়ার মার্কেটে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। যারা বইয়ের দোকানের সাথে যুক্ত রয়েছেন বা বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কিন্তু এই বুধাদিত্য রাজযোগের ফলে অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সামাজিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে। এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি তো হবেই এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসাতেও উন্নতি হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধাদিত্য রাজযোগের ফলে কিন্তু আপনাদের জীবনেও কিন্তু উন্নতি আসতে চলেছে। আপনারা যে সেক্টরেই থাকুন না কেন সেই সেক্টরে কিন্তু আপনাদের অর্থের ভাব কিন্তু শুভ হতে চলেছে। যদি আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত উন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যদি আপনি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রেও আপনাদের শুভ হতে চলেছে। এবং যদি আপনার বইয়ের দোকান থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু বুধাদিত্য রাজযোগের ফলে শুভ বার্তা আসতে চলেছে। সেটা অর্থনৈতিক দিকে বলুন, পারিবারিক দিকে বলুন, লাভ লাইফের দিকে বলুন, সন্তান সুখের দিকে বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের শুভ বার্তা আসতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বুধাদিত্য রাজযোগের ফলে আগামী দিনে শুভ বার্তা আসতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সামাজিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বুধাদিত্য রাজযোগের ফলে আগামী দিনে শুভ বার্তা আসতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক এবং সামাজিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বুধাদিত্য রাজযোগের ফলে আপনাদেরও অর্থনৈতিক দিক, পারিবারিক দিক এবং সামাজিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু অর্থনৈতিক দিক, সামাজিক দিক এবং পারিবারিক দিক সমস্ত দিকই কিন্তু শুভ হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু অর্থনৈতিক দিক, পারিবারিক দিক এবং সামাজিক দিক সমস্তটাই শুভ হতে চলেছে। তো এই ছিল নয়টি রাশি, যে রাশিগুলি আগামীতে শুভ হতে চলেছে এই রাজযোগের ফলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।